আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটা জিনিস নিয়ে আলোচনা, সেটা হচ্ছে কে হচ্ছে বিসিবি বস, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট কে হচ্ছে। পলাতক নাজমুল হাসান পাপন তার জায়গায় স্থলাভিষিক্ত হতে পারেন এমন কয়েকজনের নাম এই মুহূর্তে আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরতে চাই, যাদের মধ্যে একটা নাম সবচেয়ে বিস্ময়কর, সেটা হচ্ছে তামিম ইকবাল। হ্যাঁ দর্শক, সত্যি তাই। এখন দেখুন যে পাঁচটি নাম নিয়ে বিসিবিতে এই মুহূর্তে শোরগোল, সেটা হচ্ছে সৈয়দ আশরাফুল হক, নাজমুল আবেদিন ফাহিম, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট এবং তামিম ইকবাল। তামিম ইকবালের নাম শুনে অনেকেই চমকে গেছেন, আবার অনেকেই ভাবছেন তামিম ইকবাল তো বিসিবির পরিচালক কমিটিতে নেই, তাহলে তামিম ইকবাল কীভাবে সভাপতি হবেন? এটা একটা বড় প্রশ্ন। এবং পরিচালক কমিটিতে না থাকা সত্ত্বেও সভাপতি হওয়া যাবে এমনটা কিন্তু সম্ভব না। এই যে পাঁচটি নাম আমি আপনাদের সামনে উন্মোচন করলাম, এই পাঁচটি নাম নিয়ে অবশ্য চ্যানেল 24 ইতিমধ্যে নিউজ করে ফেলেছেন, আর সেখান থেকে এখন গুঞ্জন শোনা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই পোস্ট করতেছেন, বিসিবির নতুন পরিচালক কমিটিতে জায়গা পেতে যাচ্ছেন তামিম ইকবাল। অর্থাৎ বিসিবিতে একটা নতুন কমিটি হবে, সাবেকদের সরিয়ে যে কমিটিতে থাকতে পারেন তামিম ইকবাল। তবে এখানে আমি যদি ব্যক্তিগতভাবে কোনো অপিনিয়ন দেই, সেখানে হচ্ছে এখানে কিন্তু মোহাম্মদ রফিক নেই। অর্থাৎ মোহাম্মদ রফিক, আমি যদি সহজ ভাষায় বলি, তিনি বাংলাদেশ ক্রিকেটে অনেক অবহেলিত। মোহাম্মদ রফিককে বাংলাদেশ ক্রিকেটে প্রয়োজন, তিনি একজন লিজেন্ড, এটা নিঃসন্দেহে বলতে চাই। আর মোহাম্মদ রফিক যদি এবার পরিচালক কমিটিতে জায়গা না পায়, তাহলে বাংলাদেশ ক্রিকেট থেকে কিন্তু বৈষম্য দূর হবে না। প্রিয় দর্শক, আপনারা আমার সাথে একমত আছেন কিনা তা অবশ্যই আমাদের জানাতে পারেন। আর যতটা সম্ভব জানা যাচ্ছে যে বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন ফারুক আহমেদ, এই নামটাই বেশি আলোচিত হচ্ছে, সম্ভবত তিনিই হতে পারেন বিসিবি বস। ধন্যবাদ।